এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার ঈদের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা। তো আসুন দেখে নেব আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামীকাল শনিবার ঈদের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ চলবে, অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলতে পারে তা নিয়ে অবশ্য সন্দেহ আবহাওয়াবিদরাদের। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো বাতাস ও গরম বাতাস, এই দুইয়ের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা বেরোচ্ছে, আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়। আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ চরম তাপপ্রবাহের পরিস্থিতি। আজ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। 22 এপ্রিল শনিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রবিবার 23 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। সেই সঙ্গে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামীকাল শনিবার ঈদের দিন উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদহ এবং 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 23 এপ্রিল রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। কলকাতায় রবিবার এবং সোমবার 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, দমকা ঝোড়ো হাওয়া বইবে।